হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপরূপাস ডেইলি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম। এখন হচ্ছে কি আমাদের কুচিকে খাওয়াচ্ছি আর এত গরম পড়েছে কি বলবো। ঠিক আছে চলো দেখতে থাকো আজকের ব্লগটা আর সঙ্গে থাকো। কিসে বাড়ি মারছিস? সারাদিন কি করি না করি দেখতে থাকো। চলে এসেছি একেবারে রান্নাঘরে, তারপরে তোমাদের সাথে তো দেখা করলাম। আর দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এইখানটায় হচ্ছে মাছ, মাছ ভাজছি, বাজার থেকে বাজারও নিয়ে চলে এসেছে। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। মানে রান্নাঘরে ঢুকলে জানো তো কী হয় অবস্থাটা, পুরো স্নানে স্নান আর কি। ঠিক আছে চলো আসছি। মাছটা ভাজা হয়ে গেছে আর এই যে কড়াইতে এখনও মাছ ভাজা হচ্ছে, আর এই দেখো এটা হচ্ছে কি কাটোয়া ডাটা এনেছিল বাজার দিয়ে, আর আমি এটা দিয়ে না মাছের ঝোল বানাবো। আর এখানে দেখো আলু কেটে নিয়েছি মাছের ঝোলের জন্য, আর টমেটো এনেছে বাজার দিয়ে, কাঁচা লঙ্কা এনেছে, আর এনেছে এই যে একটা গন্ধরাজ লেবু, এটা দিয়ে খাওয়া হবে। তো চলো দেখতে থাকো। এখন মাছের ঝোল বানাবো আর তার জন্য এখন মশলাটা বেটে নেবো আমি। আর দেখো আজকে তাড়াহুড়োও ছিল আর মাছের ঝোলটাও সেরকমভাবে মানে রেসিপি মানে দেখ রান্নাটা দেখাতে পারিনি, তবে দেখো ঝোল ফুটছে আমার। আর এরপর আমি নামিয়ে দেবো মাছের ঝোলটা, কারণ একদমই রেডি হয়ে গেছে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো আমার ব্লগটা। স্নান করে চলে আসলাম, প্রচণ্ড গরম, তাও স্নানটা বেশিক্ষণ করতে পারিনি কারণ বাইরে তোমাদের দাদা আর কি সব পরিষ্কার করছে, আর আমার আমাকেও তাড়া লাগিয়েছে, অনেকটা দেরিও হয়ে গেছে। এখন বাজে কটা? এই পৌনে দুটো বাজে। তো চলো এরপর খাওয়া দাওয়া করবো, খাইয়ে নিই বড় পুচকিকে খাওয়াবো। ও এখনও স্নানও করেনি, ও পুকুরে যাবে স্নান করতে, সেই জন্য একটু লেট করলো আজকে। চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর এখানে মামির জন্য দুপুরবেলা ভাত নিয়ে নিয়েছি, আর দেখো গাছের কত সুন্দর আম তোমাদের দাদা নিয়ে এসেছিল। আমটার এত সুন্দর স্মেল, গন্ধে যেন পুরো মানে মোমো করছে গন্ধে। এবার আমটা খাওয়া হবে। ঠিক আছে আর সব সুন্দর। আর দেখো এই গাছের আমগুলো এতটাই ছিবা, তো তোমার দাদা বলল যে তাহলে গাছের আম মানে আমগুলোকে আমি একটু ঘষে দিই, তাহলে এটা আর কি জুস করে দিতে পারবে বা মাজা মতো তৈরি করে নিতে পারবে। তো আমি সেই জন্যই বললাম ঠিক আছে তাহলে তুমি করে দাও, আর দাদা দেখো সেইগুলোই বানিয়ে দিচ্ছে একটু। আর এই যে আইসক্রিম নিয়ে চলে এসেছে, এখন আইসক্রিমটা খাওয়া হবে। হঠাৎ করেই আইসক্রিম চলে এসেছে, এটা খাওয়া শুরু হোক, খুলেও দিই। আর দেখো এখানটায় আমি টমেটো, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ নিয়ে নিয়েছি। কি বানাবো বলো তো? হ্যাঁ আমি আজকে বানাবো আর কি একটু চানা মতো করে। তো দেখো আমি এখানে টমেটো কুচি নিয়ে নিয়েছি, আর এর মধ্যে সঙ্গে দেবো আমি আর কি টমেটোটা আর কি। প্রথমে আমি অনেকটা একটু ভাবলাম বেশি দিলেই ভালো লাগবে, সেজন্য একটু কম দিয়েছিলাম, আর দেবো এর মধ্যে পেঁয়াজ আর যা যা লাগে তা তা দেবো। চলো দেখতে থাকো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু যারা আসছো তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও বন্ধুরা, যাতে পরবর্তী ভুল নোটিফিকেশান তোমাদের কাছে চট জলদি পৌঁছে যেতে পারে। তো বন্ধুরা দেখো আমি এখানটায় টমেটো পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর আমি ভাবলাম আজকে চানাটা মানে অনেক দিন ধরেই না ওই তোমার ছোলাটা ফ্রিজের মধ্যে ছিল, তো ভাবলাম যে আমি তাহলে ছোলাটাকে একটু সেদ্ধ করে নিই, আর সেই কারণেই ছোলাটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। ভাবলাম সন্ধ্যাবেলা টিফিনও হয়ে যাবে তো খেয়ে নিই। তো বন্ধুরা আমার এই ব্লগটা দেখতে থাকো আর তোমরা সঙ্গে থাকো। আর তোমাদের তো বলাই হয়নি যে তোমরা কেমন আছো, আশা করছি তোমরা খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে। তো আমার পাশে থেকো বন্ধুরা আর দেখতে থাকো আমার ব্লগটা। তো চলো
এরকম চানার মধ্যে যদি একটু লেবুর রস মানে দেওয়া হয় তো খেতে তো ভীষণই ভালো লাগে। শসা, তারপরে ধনিয়া পাতা এইগুলো যদি না দেওয়া হয় না ঠিকঠাক আর কি চানাটা জমে না। তো যা ছিল ঘরে সেটা দিয়েই তো বানাতে হবে। আর সন্ধ্যার টাইম, সন্ধ্যা বলতে সন্ধ্যা পেরিয়ে গেছিলো, কী খাবো কী খাবো ভাবতে ভাবতেই টাইম চলে গেছিলো। আসলে ওদেরকেও টিফিন খাওয়ালাম, তারপরে আর আমি সময় পাইনি, যার জন্য আমি ভাবলাম যে একটুকুনি মুখরোচক খেতেও ইচ্ছে হচ্ছিলো, তাই এটাই বানিয়ে নিই আর কি, চট জলদি যা হয় হবে। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। এত গরম পড়েছে কি বলবো, মানে আজকে তিনবার স্নান করেছি, আবার রাত্রেবেলা একবার হবে, মানে চারবার হবে। তো শরীর খারাপ খারাপ হয় না আমার কিছু সেরকম, এটা অভ্যাস আছে আমাদের, বড় পুষ্টিও কিন্তু মানে তিন চারবার করে। আজকে ওর কবার করেছে, আজকে না ও দুবার, কতবার করেছে স্নান আজকে, কবার করেছিস ঘরে আর এতে? ও দুবার মতো করেছে, দুবার তিনবার করেছে, মানে গায়ে যখনই যাচ্ছে জল ঢেলে চলে আসছে। এখনো দেখো না মুখ ভিজিয়ে আসবে, দেখি দেখা, এই দেখো এখনো মুখ ভিজিয়ে আসলে জল ঢেলে, ঠিক আছে? যখনই আছে, মানে এত গরম আমাদের অ্যালভেস্টার চালে, আমি আর টিকতে পারছি না এত গরম। তোমাদের যাদের অ্যালভেস্টারে চাল না তারাই জানে যে কী গরম আমাদের। আমাদের কলকাতা শহরে তো খোলা মেলা নেই কিছু, ছোটো মানে ছোটোখাটো ঘরগুলো না বেশি গরম হয়। তো যাই হোক এখন চলো খেয়ে নিই টিফিনটা, টিফিন না টিফিন, এখন অনেক বেজে গেছে টাইম, সবাইকে দিয়ে ঠিয়ে আমার খাওয়ার সময় হয়নি। এই দেখো ঘড়িতে কটা বাজে, এখন বাজে নটা বেজে গেছে, 9:20। তা ওটা করলাম খাই, তারপরে পরে দেরি করে খাব। তো চলো খেয়ে নিই। এত টেস্টি হয়েছে কি বলবো, এর মধ্যে ধনিয়া পাতা, তারপর ভাজা মশলা পড়লে পুরো একদম দোকানের মতো, কিন্তু ওইগুলো নেই, তাও তাছাড়াও খুব সুন্দর হয়েছে খেতে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো, দেখা হচ্ছে নেক্সট আরেকটি নতুন ব্লগের সাথে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো। তো চলো সবাইকে টাটা। Thank you.